আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি মাইক্রোসফট এক্সেল ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকে পর্বে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস নিয়ে। আজকে আমরা আলোচনা করব কিভাবে সেল ফরমেটিং করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমরা একটি নতুন শিট ওপেন করি, এটা আমরা নাম দেই প্র্যাকটিস টু। তো দেখুন এখানে অনেকগুলো সেল রয়েছে, এই যে এটা, এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে রো। তো অনেকগুলো সেল রয়েছে, এই সেলগুলোতে আমরা আমাদের প্রয়োজনীয় কমান্ড বা টেক্সট বা নাম্বার লিখব। সেটা আমরা কিভাবে করতে পারি? তো এখানে দেখুন অনেকগুলো সেল রয়েছে, আমরা চাচ্ছি যে এখান থেকে একটা লেখা শুরু করতে। আমরা লিখতে চাচ্ছি যে মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল। এখন দেখুন এই যে লেখাটা এই সেল থেকে অন্য সেলে কিন্তু চলে গেছে, তাহলে এটা আমরা একই সেলের মধ্যে রাখার জন্য কি করতে পারি? যদি একই সেলের মধ্যে দেখা যায়, তাহলে এই যে জাস্ট এই যে এখানে দুটা কলামের মাঝখানে মাউসটা রাখলে প্লাস চিহ্ন আসবে, এই যে আসার পরে জাস্ট ধরে বাম আনলে ছোট হবে, ডানে টানলে বড় হবে। যে বড় করে ফেললাম, পুরো সেলটা কিন্তু এখন বড় হয়ে গেল, বরাবর সেলটা এখন বড় হয়ে গেল। আমরা চাচ্ছি না এটা বড় করব না, এটা লেখাটা আমি নিচে নিচে নেব, আমি সেলটা বড় করব না, আমি সেল লেখাটা নিচে নিয়ে যাব। তাহলে কি করতে হবে? এই সেলের মধ্যে ক্লিক করে র্যাপ টেক্সট, র্যাপিং র্যাপ টেক্সট, এটাতে ক্লিক করলে কিন্তু আমার লেখাটা নিচে নিচে চলে যাচ্ছে। তারপর আমি চাচ্ছি যে না আমি তাও করব না, আমি চাচ্ছি যে এই লেখাটা দুইটা সেল জুড়েই থাকুক। এখন কিন্তু একটা সেলে আছে, হ্যাঁ একটা সেলে আছে, বাট শো করছে দুইটা সেলে। তা আমি চাচ্ছি যে না এই দুইটা সেলেই বা তিনটা সেলের মধ্যেই থাকবে। তাহলে কি করতে হবে? এই যে এই সেল দুইটা সিলেক্ট করে এই যে মার্স সেল দিতে হবে। তাহলে কি হলো, এই দুটো সেল মিলে এখন একটা সেল হয়ে গেছে। তাহলে আমি আরো একটু বেশি করে মার্স করি, মার্স করি সবগুলো একসাথে মার্স করি, তাহলে দেখেন এই যে সরি মার্স করি, দেখেন সবগুলো কিন্তু মার্জ হয়ে গেছে। এখন দেখছেন পর্যন্ত বর্ডার, এই দেখেন কিন্তু মার্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে বেশ তিনটা অপশন দেখালাম, যে আমি যদি একই সেলের মধ্যে রেখে যদি করতে চাই সেল বড় করে লেখাটা এই সেলের মধ্যে রাখতে পারি, অথবা অথবা এই যে নিচে বরাবর রেখেও কিন্তু এই যে নিচে টান দিয়ে, আর এটা আমি যদি র্যাপ করি র্যাপিং করি, তাহলে কিন্তু আমার লেখাটা একই সেলের মধ্যে থাকতেছে। তো আমি সবগুলো সেলের মধ্যে বেশ কয়েকটা সেলের মধ্যে লেখাটা রাখতে চাইছি, তাহলে মার্জ সেন্টার করে দিয়ে জাস্ট এটা এখন আমি ছোটো করবো। ছোটো করতে হলে কি করতে হবে, রোটা এই যে এখানে মাঝ বরাবর যে কোনো দুটো রো মাঝ বরাবর রেখে প্লাস চিহ্ন আসার পর জাস্ট উপরে টান দেবো, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। এখন দেখুন এই যে লেখাটা কিন্তু এখন নিচে আছে, আমি চাচ্ছি যে না এই লেখাটা মাঝ বরাবর থাকবে। তাহলে দেখেন ওয়ার্ডের মতোই এই যে দেখুন এইটাতে ক্লিক করবো, ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু সেলের মাঝ বরাবর লেখাটা চলে আসছে। একই সিস্টেম যদি আমি এই বাম পাশে রাখতে চাই, ওয়ার্ডের মতোই সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ড যারা কাজ জানেন তারা বুঝবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন। আর যদি সেন্টারে চান তাহলে এখানে, আর যদি আপনি এই বাম সাইডে চান তাহলে সরি ডান সাইডে চাইলে এই যে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে। তাহলে আমি চাচ্ছি যে মাঝে থাকুক, আর এই যে এইটা একটু ছোট করে দিই, ছোট করে দেওয়ার পরে আর আমি এই যে তিনটা জায়গায় পাঁচটা জায়গায় তিনটা সেল আমি রাখি, আর এই যে এগুলার আমি বর্ডার উঠিয়ে দিই, বর্ডার উঠিয়ে দিই, এটার বর্ডারটা আমি দিয়ে দিই। এখন দেখেন এখন আমি চাচ্ছি যে এখানে এপিসোড নাম্বার দিতে, এপিসোড নাম্বার এখানে হচ্ছে টপিকস, আর এখানে হচ্ছে ডেট, আমি কোন ডেটে এটা রেকর্ড করব বা ইউটিউবে রিলিজ করব। তো এখানে এক দুই অ্যাজ ইউজুয়াল দুই দিলাম। তা আমি চাচ্ছি যে এক দুই আমি এত কষ্ট করে না লিখে, এক দুই তিন এভাবে না লিখে আমি চাচ্ছি যে সহজে কীভাবে করা যায়, তাহলে জাস্ট সিম্পলি দুটো এক দুই লেখা করে দুটো সিলেক্ট করে একসাথে দেখবেন এখানে এই যে এখানে ধরে রাখবেন, প্লাস চিহ্ন উঠলে নিচে যতটুকু প্রয়োজন অতটুকু টান দিয়ে ধরে রাখবেন, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার
এই যে নাম্বারটা কিন্তু হয়ে গেল সিরিয়াল, তা আমি এখন চাচ্ছি যে এটা মাঝামাঝি নিয়ে যাবো, মাঝামাঝি মানে এই সেলের মাস বরাবর থাকবে এগুলো, তাহলে যে এখানে ক্লিক করলে কিন্তু মাঝামাঝি চলে যাবে। এখন টপিকস, আজকে টপিকস সাপোজ প্রথম দিন ছিল আমাদের কি ইন্টারফেস, দেখেন এটা কিন্তু অন্য সেলে চলে গেছে, তাহলে এই সেলের মধ্যে রাখার জন্য জাস্ট আগের মতো এখানে ধরে টান দিলে কিন্তু এই সেলের মধ্যেই লেখাটা থাকবে, আর একটু বড় করে দিলে যেহেতু পরবর্তীগুলো আরো বড় হতে পারে লেখা, আর ডেট যে কোনো একটা ডেট থাকে সাপোজ। তো এখন আজকের যেটা আজকে আজকের পার্টে আমরা শিখছি হচ্ছে সেল ফরম্যাটিং, সেল ফরম্যাটিং। তো দেখেন তাহলে এখন আমি চাচ্ছি যে এই যে এগুলা ট্যাবল আকারে থাকবে সবগুলো, সাথে বর্ডার থাকবে, তাহলে আমি যে পুরো সবগুলা সিলেক্ট করে তারপর হচ্ছে যে দেখেন এখানে কিন্তু এই যে বর্ডার আছে, দেখেন আমি যদি জাস্ট নিচে বর্ডার দিতে চাই তার নিচে, এই যে নিচে শুধু বর্ডার হয়ে গেল, আমি যদি এই যে সবগুলা সিলেক্ট করে আমি যদি চাই যে না এই যে এই পাশে বর্ডার দেবো, যে এই পাশে বর্ডার, আমি যদি চাই যে সব সেলের চারপাশে বর্ডার দেবো, তাহলে এটা ক্লিক করলে এই যে বর্ডার কিন্তু চলে আসবে, অর্থাৎ এখন একটা প্রায় টেবলের মতো হয়ে গেল। আর কালার, তারপর ফন্ট সাইজ, তারপর হচ্ছে আপনার এই যে ভিতরের এই কালার, এগুলা ওয়ার্ডের মতোই আশা করি আপনার এগুলো বুঝেন, যেহেতু এক্সেলের কাজ শিখতে আসছেন অবশ্যই ওয়ার্ডের কাজ আপনার জানেন, এই যে বোল্ড হবে, বোল্ড হবে, তারপরে আন্ডারলাইন, ইটালিক ফরম্যাট, তারপরে ফন্ট স্টাইল, সাইজ, এগুলো আপনারা জানেন, তো এগুলা আমি দেখাচ্ছি না। তো আমি ধরে নিলাম যে আপনারা এই যে ওয়ার্ড রিলেটেড যে কাজগুলা এগুলো আপনারা জানেন, ঠিক আছে। তো এখন দেখুন নাম্বার সিস্টেম, অর্থাৎ এখন দেখুন আমরা দেখব যে একটা সেলের মধ্যে যে কোনো নাম্বার কিভাবে লিখতে হয়। নর্মালি আমরা জানি যে 6 7 মানে যা ইচ্ছে তা আমরা নাম্বার লিখতে পারি, তো এটা লেখার কিছু প্রসেস আছে। দেখুন এখানে এই যে এখানে দেখুন এখানে লেখা আছে যে দশমিকের পরে 0 0 দেখাচ্ছে, তার মানে হচ্ছে আপনি দশমিকের পরে কয় ঘর চাচ্ছেন। সাপোজ আমি এখানে লিখলাম এমন একটা সংখ্যা আমি লিখলাম দশমিকের পর অনেকগুলা নাম্বার দিয়ে, তো এখন দেখেন আমি চাচ্ছি যে না দশমিকের দশমিকের পরে 2 ঘর থাকবে, তাহলে কি করতে হবে, সিম্পলি এটাতে ক্লিক করলে কিন্তু দশমিকের পরে ঘর সংখ্যা কমে যাবে, আবার এটাতে ক্লিক করলে দশমিকের পরে ঘর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তো এটা অনেক কিছু লেখা সেজন্য, তা আমি চাচ্ছি যে না 3 ঘর থাকবে, তাহলে এই যে 3 ঘর। তারপর দেখুন এখানে দেখুন এই যে পার্সেন্টেজ সিস্টেম, এখানে আমি যা কিছু লাগবো সেটা পার্সেন্টেজ আকারে হয়ে গেল। সাপোজ এই ঘরটাতে আমি ক্লিক করে এই সেলে পার্সেন্টেজ ক্লিক করলাম করে দিলাম, আমি চাচ্ছি যে না এই প্রত্যেক ঘরে এভাবে পার্সেন্টেজ না লিখে একবার লিখলে যাতে সবগুলোতে দেখা যায়, তাহলে জাস্ট সিম্পলি এই প্লাস চিহ্নে ক্লিক করে টান দিলে সবগুলোতে কিন্তু আমার পার্সেন্টেজ হয়ে গেল। সাপোজ এখানে সাপোজ এখানে আমি জাস্ট পার্সেন্টেজ বসালাম, বসানোর পরে এই যে এখানে জাস্ট টান দিলাম, দিয়ে দেখুন আবার এখানে আমি দিয়ে দেখি যে পার্সেন্টেজ হয়ে গেল। এখন প্রত্যেকটা সেলে কিন্তু এখন ওই যে পার্সেন্টেজের কমান্ড নিয়ে নিছে, ঠিক আছে। তারপরে এখানে যে আপনি চাইলে টাকা চিহ্ন এখানে বসাতে পারবেন, এই যে টাকা, এই সেলে ক্লিক করে আপনি এই যে টাকা চিহ্ন দেন, দেখুন চলে এখন ডলার চিহ্ন চলে আসলো, এই যে এখানে ইউরো আছে, চাইনিজ আছে, ইংলিশ যেটা ডলার, তারপরে আপনার মানে যা আছে তা মোট দিলে আপনি টাকাও পাবেন, ঠিক আছে। মোট দিয়ে দেখি আমরা একটু ওয়াইট করি, টাকা চিহ্নটাও কিন্তু আমরা পাবো। তো এই যে দেখুন এখান থেকে কিন্তু আমরা অ্যাকাউন্টিং সার্চ দিতে হবে, এই যে এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসতে হবে বাংলা টাকা কোথায় আছে। তো যাই হোক আশা করি আপনারা খুঁজে বের করতে পারবেন, কিন্তু টাইম নেই সেই জন্য আমি আর দেখালাম না। তো তারপর আপনি চাইলে এই যে এটাও দিতে পারেন, এই যে এটা হচ্ছে যে কমা স্টাইল, অর্থাৎ আপনি এই যে এটা কমা স্টাইল দিলেন, এই যে দেখেন
কমা স্টেল হয়ে গেল, অর্থাৎ হাজারের পরে কমা। তো এই হচ্ছে নাম্বার সিস্টেম। আপনি বিভিন্নভাবে নাম্বার লেখার সময় আমরা যে সকল মেনটেন করি, যে সকল নিয়ম মেনটেন করি, এগুলো সবগুলো এখানে আছে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে একটা সেল কিভাবে ফরম্যাট করতে হয়, যেমন একটা সেল কিভাবে বড় ছোট করতে হয়, এই যে বড় হয়ে গেল সেলটা, তারপরে হচ্ছে যে আবার কিভাবে ছোট করতে হয়, একটা রো কিভাবে বড় করতে হয়, কিভাবে ছোট করতে হয়, তারপরে একাধিক সেল কিভাবে একটা সেল করা যায় যে মার্জ করে, সেটাও আমরা দেখলাম। তারপরে সেলের আশেপাশে এই বাউন্ডারি কিভাবে দেয়, এই যে দেখেন এখানে অনেক ধরনের বাউন্ডারি আছে, আপনি উপরে চাচ্ছেন নাকি লেফটে নাকি রাইটে নাকি সবগুলা, বর্ডার একটু থিকনেসটা বেশি হবে সেটাও কিন্তু এখানে দেওয়া যায়, যে বর্ডার থিকনেসটা কিন্তু বেড়ে গেল, এগুলো আপনারা পারবেন আস্তে আস্তে। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে একটা কলামে দুইটা কলামের মাঝে নতুন একটা কলাম কিভাবে নিয়ে আসা যায়। সাপোজ আমি এই যে এটা এই দুইটার মাঝে আরেকটা কলাম নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে নিয়ে আসবো? সেজন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেই কলামের আগে আমি একটা নতুন কলাম নিয়ে আসতে চাচ্ছি, সেই কলামের উপরে জাস্ট এই যে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবো মাউসের, তাহলে দেখেন এখানে দেখুন ইনসার্ট, এই ইনসার্টে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন নতুন একটা কলাম কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম আমি যদি নতুন কোনো রো, কোনো দুইটা রোর মাঝে যদি নতুন কোনো রো নিয়ে আসতে চাই, যেমন সাপোজ যে এক এবং দুইয়ের মাঝে যদি আমি কোনো নতুন একটা রো নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে যে আর পরের রোটাতে রেখে মাউস রাইট ক্লিক করলে যে ইনসার্ট দিলে কিন্তু দেখেন একটা নতুন একটা রো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, নতুন একটা রো এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এগুলো আপনাদের খুবই কাজে লাগবে, এগুলা মাথায় রাখবেন। তো এই হচ্ছে, এ ছিল আজকের মাইক্রোসফট এক্সেল ভিডিও টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্ব। তো পরবর্তী পর্বে আমরা শিখব কিভাবে ফরম্যাটিং এর আরো ডিটেলস কিছু আমরা শিখব। তো আশা করি দেখবেন।